সকলকে সুপ্রভাত জানিয়েই শুরু করছি আরও একটা নতুন ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। ঘুম থেকে উঠেই বারান্দায় এসে দেখছি যে ওয়েদারটা ঠিক আছে কি না, কিন্তু আজকেও ওয়েদারের সেই অবস্থা, মানে গোমরামুখ আকাশ, পুরো একদম ভাল লাগছে না কিন্তু। আর এই পুজোর সময়টা বৃষ্টি, বৃষ্টি জিনিসটা ভালো, বৃষ্টি হলে সব কিছু সবুজ থাকে চারদিক, ওয়াটারফলসগুলোতে জল থাকে, কিন্তু এখন এই মুহূর্তে কোথাও ঘোরা বেড়ানোর তো সেভাবে নেই, তাই না? এখন দরকার পুজোর কটা দিন শুকনো খটখটে যদি থাকে তাহলে ভালোভাবে এনজয় করতে পারবো আর কি। তো সেটার মানে সম্ভাবনাটা যেন ক্রমশই কমে যাচ্ছে দেখছি। এই মন খারাপের মধ্যে একমাত্র ভালো লাগা হচ্ছে বারান্দা বাগানের ফুলগুলো। তো এই সুন্দর সুন্দর গোলাপি ফুলগুলোর মাঝখান দিয়ে আরেকটা ফুলকেও নিশ্চয়ই খেয়াল করতে পারছ, ওই যে পেছনটায় ঘুরঘুর করছে, সে হচ্ছে আমাদের সনুগুড়ি। বেডরুমে যে সোফাটা রাখা থাকে তার কুশনের কভারগুলোকে কালকেই কেচে তো বারান্দায় মেলে দিয়েছিলাম। তো আমি ভাবলাম শুকোতে হয়তো সময় লেগে যাবে, কারণ রোদ তো পাবে না, হাওয়ায় হাওয়ায় যতটা শুকায় আর কি। তো আজকে সকালে দেখলাম যে না, ভালোই শুকিয়ে গেছে, আর একটুখানি ইস্তিরি করে নিলে আরও ভালো হয়ে যেত, তবুও অসুবিধা খুব একটা হচ্ছে না, তো পরিয়েই দিলাম। ওদিকে গতকাল সন্ধেবেলায় মিশো থেকে একটা ডেলিভারি এসে গেছে, মানে দারুণ এক্সাইটেড ছিলাম আর কি জিনিসটা হাতে পাওয়ার জন্য। তো অনেকদিন ধরে চেষ্টা করছি কেনার, ফ্লিপকার্ট অ্যামাজন এগুলোতে এত দাম বলতো আর কিনে উঠতে পারতাম না। তো এবার দেখলাম যে মিশোতে কিন্তু দামটা অনেকটাই কম লাগলো। দাম কম দেখে তো আমি ভেবেছিলাম বোধহয় সাইজটাও অনেকটাই ছোট হবে, তবে অতটাও ছোট কিন্তু নয়। এটা অ্যাকচুয়ালি একটা টেবিল টপ ওয়াটার ফাউন্টেন, তো জল দিয়ে দিয়েছি, এবারে ভিতরে যে মেশিনটা রয়েছে ওটা আর কি জলটাকে রোটেট করবে। তো জিনিসটাকে এখানে কিন্তু রাখবো না, আমি অন্য ঘরে নিয়ে চলে যাব। তো কোথায় রাখবো সেটা না হয় পরে দেখাচ্ছি একটু। আপাতত ভাবলাম যে আজকে সকালবেলা একটুখানি পুলিশ বাজার থেকে চা খেয়ে আসি এক কাপ। তো বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 6:30। বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না, তবে আকাশের কীরকম অবস্থা, বাইরের কীরকম অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, এগোতে এগোতে না এই চত্বরে দু একটা পুজো প্যান্ডেলের একটুখানি নাম করে দিই। ফায়ার ব্রিগেড, তারপরে এই যে বাঁদিকেই পড়বে দেখো আসাম কৃষি কেন্দ্র, এগুলোতে কিন্তু বেশ ভালো পুজো হয়। তো পুজোর সময় যদি শিলংয়েরই লোক হও তাহলে কিন্তু এগুলো দেখতে আসতে পারো। আপাতত বাইরে থেকে যেটা আমি দেখতে পেলাম যে প্যান্ডেল বাঁধার কাজ আর কি সবে মাত্র শুরু হয়েছে আর কি, আরও সময় লাগবে। লাইমুখড়া চত্বরে তো রামকৃষ্ণ মিশন, হিন্দু ধর্মসভা, নিউ কলোনি এগুলো দেখে নিতেই পারো। আর একটা এই ধান খেতেতেই রয়েছে, এই যে বাঁদিকে বাউরি ম্যানশনটা, এর জাস্ট পেছনেই হয় কিন্তু একটা পুজো। আর একটুখানি এগোই তাহলে দেখাতে পারবো হয়তো। এখানেও হয়তো দেখবো প্যান্ডেল বাঁধার কাজটাই সবে মাত্র শুরু হয়েছে, ওই যে বাঁদিকে প্যান্ডেলটা দেখতে পাওয়া গেল। ঝিরঝির করে বৃষ্টি তো পড়ছে, তাই কোথাও আর নামছি না, জাস্ট দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আর কি। এরপরে হচ্ছে এই লেডি হাইডেরি পার্ক, মানে বারিক পয়েন্টে এই যে ডান দিকটা ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ না, এখানে হচ্ছে পিডব্লিউডির পুজোটা হয়। তো সেটা এবার শুনেছি কেদারনাথের মন্দিরের আদলে করা হচ্ছে আর কি। তো গাড়ির ভিতর বসে বসেই কেদারনাথের দর্শন একটুখানি করে নিলাম আর কি বলা যেতে পারে। বাঁদিকটা হচ্ছে জেল রোডের পুলিশ কোয়ার্টারটা, তো ওখানেও কিন্তু সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে পুজোর জন্য। তো বাকি বেশি বেশি না হয় নাই বা দেখালাম, কারণ হচ্ছে কিছুটা সাসপেন্স থাকাই তো ভালো, তাই না? টুকটাক অনেকগুলোই কিন্তু ভাঙাচোড়া দুর্গাপুজোর প্যান্ডেল দেখালাম। তো এবারে গাড়ি থামলো এসে একটা চায়ের দোকানের সামনে, তো চা আনতে বাঙ্কুর বাবা নেমে গেছে, আমি গাড়িতেই বসে অপেক্ষা করব। সকাল এখন বাজে হচ্ছে 6:30, তো পুলিশ বাজারে এসে ওয়েট করছি, গাড়ির মধ্যে বসে আছি, বাঙ্কুর বাবা গেছে চা আনতে। তো সব দোকানে দেখি যে কদিন আসি এরকম সকালের দিকে, সব দোকানে কিন্তু মানে লিকার চা ওভাবে করে না আর কি, লাল চা আর কি, লাল চা চিনি দিয়ে ওরা একটা বানিয়ে রাখে। তো দু একটা দোকান চেনা হয়ে গেছে যারা আর কি সকালবেলায় চিনি ছাড়া লাল চাটা করে দেয়। তো সেরকম এক দিদির কাছে গেছে আর কি চা আনতে। তো আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি একটা গেস্ট হাউস রয়েছে, এটার নাম হচ্ছে লিটিল ক্যাসেল ইন। তো ওয়েদার আজকেও না সেরকমই অবস্থা, মানে বৃষ্টি বৃষ্টি, এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে কিন্তু কী বলবো, মানে হবে আর কি, পরে আর একটু বেলা বাড়ার সাথে সাথে ঝমঝমিয়ে নামবে, মানে একই রকম 3-4 দিন এইভাবে থাক, দেখতে দেখতে না একদম বিরক্তি লেগে গেছে ব্যাপারটা।
ভালো না লাগলেও সহ্য করতে হবে। তো অন্যদিন পুলিশ বাজার আসি যখন, মানে এখানে আসি আসি যখন সকালবেলাটা চা খাওয়ার জন্য বা কিছু, তো পিকুকের সাথে করে নিয়ে আসি। আজকেও খুব নাচানাচি করছিলো, তারপর ভাবলাম যে থাক বৃষ্টির মধ্যে আর নেব নিচ্ছি না আর কি, নিজেদেরই ভাল লাগছে না বৃষ্টির চোটে, ওকে আর কি নিয়ে আসবো। তো পিকুটাকে আনলাম না এখন, মানে এদিকখানে বেরিয়ে আসার পরে মন খারাপ লাগছে যে ওকে আনলেও হতো আর কি। অন্যদিন দেখি কি সকাল সকাল বেরোলে প্রচুর লোকজন আর কি হাঁটাহাঁটি করে, তারপরে দৌড়ায়। আজকে সেসব লোকজনদের একদমই দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এই ওয়েদারে কেউ হাঁটবেও না দৌড়বেও না কিছুই করবে না। যারা বেরিয়েছে টুরিস্টরাই রয়েছে অধিকাংশ, আর বাকি যারা গাড়ি টাড়ি নিয়ে বেরিয়েছে। বাঁদিকটায় একটা বড় বাস দাঁড়িয়ে রয়েছে, আসামের বাস। হয়ে গেছে ওদিকে চা, বাঙ্কু বাবা নিয়েও চলে আসছে চাটা। তো গরম গরম ধোঁয়া ওঠা চা একদম আমার হাতের উপরে, ভালোই করে কিন্তু চাটা। এখানে এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে মানে আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা খেতে দারুণ লাগে। সামান্য একটু জায়গা ছিল তো গাড়িটাকে এগিয়ে এসে রাখলো। কি সুন্দর রুটি তরকারি মানে সব বানিয়ে বানিয়ে বউটা বিক্রি করছে, দারুণ সুন্দর কিন্তু, মানে লোভনীয় বেশ। প্যাকেটে করে করে সবাইকে দিচ্ছে, যারা খাচ্ছে খাচ্ছে, যারা আবার নিয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে। তো আমার হাতে এখন চা, চা খাচ্ছি। বাইরের টুরিস্ট, বাঙালি টুরিস্ট কিন্তু সেরকম চোখে পড়ছে না, বড় জোর হলে এই নর্থ ইস্টেরই লোকজন দেখা যাচ্ছে। যারা টুরিস্ট হিসাবে এসছে তারাও ঘুরতে এসছে আর কি এই নর্থ ইস্ট এরিয়া থেকে। কলকাতার টুরিস্ট তো দেখলে বোঝা যায় সেরকম কিন্তু কাউকে চোখে পড়লো না। আসামের বাসটা পাশ থেকে ছেড়ে দিচ্ছে। সেল রুটিগুলো বিক্রি করছে নেপালি বউ, তো সেল রুটিও বিক্রি করছে, তো লোকজন খাচ্ছে। এরা কিন্তু নেপালি না যারা খাচ্ছে, দেখ না ওই যে লোকটা খাচ্ছে বসে ডান দিকে সবুজ জামা পরে, নেপালি তো না, নেপালি। তার মধ্যেই আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। বাড়ি ফিরে গিয়ে সবার জল খাবারটা আগে কমপ্লিট করাবো, তারপর হচ্ছে ঠাকুরের জায়গায় একটু হাত দেবো, কারণ পরিষ্কার তো করেই রেখে দিয়েছিলাম। এবার ওই ঠাকুরের পেছন দিকে একটা চিকচিকে পেপার মতন লাগাই, তো সেটা একটা মেরুন ঠিক নয় বেগুনি কালারের লাগানো ছিল একদিন, তো গোল্ডেন কালারের পেপার একটা কিনে রেখে দিয়েছি, ওটাই এখন সেট করব।
অনেকখানি কাজ কমপ্লিট করলাম আর কি। মানে গোল্ডেন কালারের পেপারটাও দেয়ালে মানে সেট করে দিয়েছি, তার সাথে ঠাকুরের জামা কাপড় সব নতুন কেনা ছিল সেগুলোও পরিয়ে দিলাম পেতলের ঠাকুরদের। কি সুন্দর দেখতে লাগছে এখন, তাই না? আচ্ছা একবার একটু সোনু বোবদের দেখাই। এই ঘরে বোবো নেই, অ্যাকচুয়ালি বোবো অন্য ঘরে বসে আছে খাটের উপরে। তো এই ঘরে তিনজন এইভাবে বসে আছে, মানে এই ওয়েদারে কারোরই ভাল লাগছে না আর কি মন মেজাজ, এমনভাবে বসে আছে দেখো বোঝাই যাচ্ছে সেটা। তো বাইরের ওয়েদারও অন্ধকার, ঘরের ভেতরেও অন্ধকার, মানে দিনের বেলায় লাইট জ্বালিয়ে বসে থাকতে হয়েছে। তাহলে আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।